আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে আমন্ত্রণ বিন মিশালের সঙ্গে। আমি সবসময় সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি প্রবাসী ভাইদেরকে সঠিক তথ্য স্বচ্ছভাবে পৌঁছে দিতে, এবং আমার প্রয়াস থাকে যে কোনো ধরনের সমসাময়িক বিষয়গুলো আপনাদের সামনে সুন্দর করে তুলে ধরতে। দর্শক, আমাদের ইকামা সংক্রান্ত কোনো সমস্যা হলেই আমরা কিন্তু আতঙ্কের মধ্যে থাকি, অবশ্য থাকারই কথা, কারণ ইকামা ছাড়া এই দেশে আমরা অবৈধ হই। প্রিয় দর্শক, আজকে সকাল থেকেই অনেকেরই আপসিনের মধ্যে ডিজিটাল ইকামা শো করছে না। গোল্ডেন কালারের যে ইকামাটা আমরা আপসিনে দেখতে পেতাম, সেটি মোটামুটি সবারই শো করতেছে না। এটি নিয়ে অনেকে আতঙ্কের মধ্যে আছেন, অনেকে আমার মেসেজও করেছেন, স্ক্রিনশটও পাঠিয়েছেন, ভাই ইকামার কার্ড কোথায় চলে গেল। অবশ্যই এটা একটা ভয়ের বিষয়, কারণ সবাই তো আর টেকনোলজি সম্পর্কে জানে না। তো ডিজিটাল ইকামার যে অপশনটি আছে, এটির মধ্যে ক্লিক করলে এখন শুধুমাত্র একটা কিউআর কোডের অপশন দেখায় যেটি আনএক্টিভেট, এটিতে ক্লিক করলে কিন্তু কোনো কিছুই দেখায় না। এবং নিচে বলা হচ্ছে যে আপনার ডিজিটাল ইকামার কিউআর কোডটা স্ক্যান করানোর জন্য, তো এখানে তো স্ক্যান করার অপশনটা দেয়নি, তার মানে এটা আন্ডার মেনটেন্যান্সের মধ্যে আছে। এছাড়া আমরা সবাই জানি যে এই ডিজিটাল ইকামা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল, বিশেষ করে সৌদি আরবে যারা নতুন আসে তারা ইকামা নাম্বার দিয়ে আপসির করলে এই ডিজিটাল ইকামাটা শো করতো এবং এটা দিয়ে চলতো। আবার পুরাতন অনেকেই আছেন যাদের কাছে ফিজিক্যাল প্লাস্টিকের যে ফিজিক্যাল ইকামার কার্ড সেটি থাকে না, এটা দেখিয়ে আমরা চলাফেরা করতাম। তো এই ইকামার কার্ডটি এখন কোথায় পাবেন, কিভাবে পাবেন, আজকে সেটা তো দেখাবোই, এবং এই সমস্যাটি কেন হয়েছে সেটিও বলার চেষ্টা করব ইনশাল্লাহ। চলুন আমি স্ক্রিনে দেখাবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। কেউ যদি পাসপোর্ট মালামত করতে চান, যে আরা ভিসার মেয়াদ বাড়াতে চান, অথবা যে কোনো ধরনের যাওয়া সংক্রান্ত কাজ করাতে চান, আমাদের দেওয়া নাম্বারগুলোতে কল করবেন। তো চলুন আমি স্ক্রিনে দেখাই আপনি কোথায় পাবেন এখন ডিজিটাল ইকামাটা, কারণ আপনার প্রয়োজন হতে পারে। আমাদের অনেকেরই খেয়াল আছে, কিছুদিন আগে আমি তাওকালা নিয়ে একটা ভিডিও করেছিলাম যে আপনি কি আপনার তাওকালা ডিলেট করে দিয়েছেন, কি ডিলেট করবেন না। আজকে সেই প্রমাণটি দেখাচ্ছে যে এখন ডিজিটাল ইকামাটা কিন্তু আপসিরে নেই, কিন্তু আপনি তাওকালাতে পেয়ে যাবেন। তাওকালার মধ্যে আপনার ডিজিটাল ইকামাটা পেয়ে যাবেন। তাওকালা সার্ভিস, তাওকালা দুইটা, একটা হলো হেলথ মিনিস্ট্রির এখন যত সার্ভিস আছে সেটা পাবেন তাওকালাতে, আর তাওকালা সার্ভিসে পেয়ে যাবেন আপনি সমস্ত ধরনের আপনার ডিটেলস, জেনারেল সেবা যেগুলো আপনি আপসিরে পান সেগুলো এখানে পাবেন। লোকেশন পারমিশন দিয়ে রাখলে আপনি সমস্ত ধরনের আপডেটও পেয়ে যাবেন, তাছাড়া আপনার পার্সোনাল ডিটেলস থেকে শুরু করে আপনার পাসপোর্ট নাম্বার এভরিথিং। এখানে খেয়াল করুন ডিজিটাল কার্ড কিন্তু শো করতেছে সাধারণটা, আর আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে সেটা এখানে পেয়ে যাবেন। তাহলে এবার অন্তত প্রবাসী ভাইরা আমাদের কথার দাম আমাদেরকে দিবেন, কারণ আমরা যেটা বলি সেটা আসলে বুঝে শুনেই বলি। আমরা জানি এই ধরনের কিছু হতে পারে, যে কোনো সময় টেকনিক্যাল সমস্যা আসতে পারে, যে কোনো সময় আপডেটে নতুন কোনো পরিবর্তন আসতে পারে। এখন আপনার আপসিরের মধ্যে যে সমস্যাটা দেখা দিয়েছে, আপনার ডিজিটাল কার্ডটা দেখাচ্ছে না, এটা টেকনিক্যাল সমস্যা হতে পারে অথবা আপডেটের কারণে হতে পারে, কিংবা নতুন করে সেখানে শো নাও করতে পারে, কিন্তু আপনি এখান থেকে আপনার ডিজিটাল ইকামা পেয়ে যাবেন। স্ক্রিনশট দিয়ে অথবা ডাউনলোড করে রেখে দিবেন, প্রয়োজনে আপনি ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।